ক্রমেই চিন্তা বাড়াচ্ছে করোনা। শত দুশ্চিন্তার মাঝে এবার বিদেশ ফেরত চার যাত্রীরা করোনার রিপোর্ট এলো পজিটিভ। সোমবার বিহারে গয়া বিমানবন্দরে বিদেশ থেকে আগত চার যাত্রীর আরটিপিসিআর পরীক্ষায় করোনার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত ওই চারজন যাত্রীকে একটি হোটেলের আইসোলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে বিদেশ ফেরত চার যাত্রীদের মধ্যে একজন মায়ানমার, একজন থাইল্যান্ড ও দুজন ইংল্যান্ডের বাসিন্দা। তারা সকলেই এসেছিলেন বৌদ্ধ গয়ায়। চীন, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশেই করোনার সংক্রমণ বাড়তি নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। করোনা মোকাবেলা করতে ঘন ঘন বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বৈঠকে করোনার মোকাবেলায় করোনা পরীক্ষা, জিনোম সিকুয়েন্সিং বাড়ানোর যেমন পরামর্শ দেওয়া হয়, তেমনি বিমানবন্দরগুলিতেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রক দেশের সমস্ত বিমানবন্দরে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড ফেরত যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে করোনা পরীক্ষা। এরপরই সোমবার বিহারের গয়া বিমানবন্দরে চার যাত্রীর করোনার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের হোটেলের আইসোলেশনে রাখা হয়েছে। ফিরে রিপোর্ট, আরই নিউজ।